ইসলামিক স্কলার আমাদের বাংলাদেশের গর্ব বাংলাদেশের গৌরব আলেমদের মাথার তাজ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের সঙ্গে একজন আল্লাহর বান্দার নাম তার আবু সাইদ খান বহাস করার জন্য তার কাছে এসেছিলেন তিনি মুসলিম শরীফ এবং বুখারী শরীফকে পরিত্যাজ্য হাদিস বলে ঘোষণা দিয়েছেন নাউজুবিল্লাহ বলেন এমন ছয়টা সিয়াসাতটা হাদিসের ভিতরে বুখারী শরীফ এবং মুসলিম শরীফকে পরিত্যাজ্য হাদিস বলে যখন ঘোষণা দিয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে বাহাদের মধ্যে বসেছেন আজকে দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসী তার মাথার মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে উপস্থিত জনগণ আমার মাদ্রাসার একটা মুক্তবের ছাত্রের মাথায় যে বুদ্ধি জ্ঞান আছে এই লোকটার ততটা জ্ঞান আর বুদ্ধি নাই আমার আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাই তা নাই আমার আফসোস তিনি এমন কথা বলেছেন মাথার মধ্যে হাত দিয়ে যে এই যে আবু সাইদ খান এটা একটা নাদান এই নাস্তিক যে বুখারী শরীফ এবং আবু দাউদ যে মুসলিম শরীফকে পরিত্যাজ্য হাদিস বলে ঘোষণা দেয় তাকে বাংলাদেশে এরকম একজন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী মাথার মধ্যে হাত দিয়ে একটা হালকা থেরাপি দিলেন যেটা